আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন, সকলকে আমার শালস্পট চ্যানেলে আরেকবার স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ আপনাদের সাথে শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এই ব্লগটা অনেকদিন আগে আমি করেছিলাম। আমরা হচ্ছে মিরপুর একে যাচ্ছি কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে। তো এখন আমরা হচ্ছে আমাদের দিয়াবাড়ি থেকে লেগুনাতে চড়ে তারপর মিরপুর একে যাব। আর আমাদের দিয়াবাড়ি থেকে লেগুনাতে করে মিরপুর একে যেতে 5 মিনিটের মতো সময় লাগে আর কি। তো আমরা রওনা হয়ে গেছি, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাব। তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। আমরা হচ্ছে মিরপুর একে নিউ মার্কেটে যাব। তো এখানে একটা ইজির অনেক বড় শোরুম আছে, আর এখান থেকে হচ্ছে ভাবি ভাইয়ের জন্য কিছু টি শার্ট কিনবে, তো সেই কারণেই মূলত এখানে আসা। তো সালমান হচ্ছে ওর বড় আম্মুর সাথে যাচ্ছে, আর আমি পেছন পেছনে ওদের ভিডিও করছি। আর আমাদের সালমানও কিন্তু মানে কি বলবো, অনেকটাই আমার মতো। রাস্তায় যদি কোনো মানে অসহায় মানুষ দেখে, ও কিন্তু সাহায্য করতে চায়। তো আমিও রাস্তায় বের হলে আমার মানে যতটুকু সম্ভব আমার কাছে যারা পড়ে মানে বৃদ্ধ মানুষ বা অসহায় মানুষ, তাদেরকে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করি। তো আমার ছেলেটাও এরকমই হয়েছে, ও যদি কোনো বৃদ্ধ মানুষ দেখে তাহলে আমাকে বলবে যে আম্মু টাকা দাও বা দাদুকে টাকা দাও। তো এই যে আমরা হচ্ছে এই যে শোরুমে চলে এসেছি, আর এখানে হচ্ছে ভাইয়ের জন্য টি শার্ট সিলেক্ট করেছে ভাবি। তো ভাইয়ের জন্য ভাবি 2টো টি শার্ট নিয়েছিল, আর এখানে হচ্ছে ডিসকাউন্ট চলছে টি শার্টের ওপর। তো ডিসকাউন্ট প্রাইসটা হচ্ছে এগুলার প্রাইসটা 600 টাকা, এগুলা মেবি 1000 টাকা করে ছিল। তো ডিসকাউন্ট প্রাইস দিয়ে এগুলার দামটা এখন 600 টাকা করে রাখা হচ্ছে। তো ভাবি হচ্ছে ভাইয়ের জন্য 2টো টি শার্ট নিয়েছে। আর ইজির যে টি শার্টগুলো হয় সবগুলো দেখতে প্রায় একই রকম লাগে, কাছাকাছি মনে হয়। তো এই 2টো হচ্ছে ভাবি ভাইয়ের জন্য সিলেক্ট করেছে, আর এই টি শার্ট 2টো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে ইজির অনেক বড় একটা শোরুম। তো ওনাদের শোরুমে হচ্ছে মিউজিক বাজতেছিল, তো সালমান দেখতেই পাচ্ছেন ও হচ্ছে মিউজিকের তালে তালে নাচ শুরু করে দিয়েছে। তো ভাইয়ের টি শার্ট কেনা হয়ে গেছে, এখন আমাদের আরও কিছু কেনাকাটা বাকি। তো চলুন সেইগুলো করে ফেলা যাক। তো এই যে লিফট দেখলেই কিন্তু সালমানের বায়না যে ও লিফটে উঠবে, তো ভাবি হচ্ছে নিচেই ছিল। তো ভাবলাম যে ছেলে যেহেতু চড়তে চেয়েছে তো ওকে একটু উপর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই শপিং মলটা যদিও অনেক দিন হয়ে গেছে ওপেন হয়েছে, তারপরেও তেমন একটা জমজমাট না, অনেক ফাঁকা, মানে লোকজন অনেক কম। তো আমি হচ্ছে সালমানকে সামনে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম। তো ওকে আমি বলতেছিলাম যে চলো আমরা চলে যাই, তোমার বড় আম্মু নিচে একা, তোমার বড় আম্মুকে কে নিয়ে যাবে। তো এই বলে ওকে দোতলা থেকে ঘুরিয়ে তারপর আমরা তাড়াতাড়ি করে নিচে চলে গেছি। আর এর মধ্যে কিন্তু বাহিরে বৃষ্টিও হয়েছিল, তো দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট ভিজে আছে। আমরা এখন চলে এসেছি মিরপুর একের মুক্তিযোদ্ধা মার্কেটে। তো এই যে শপটা, এখান থেকেই হচ্ছে আমি আমার পেন্টিংয়ের জিনিসগুলো ক্রয় করে থাকি। তো আমি হচ্ছে 2টো কালার নেব, আর আপনাদের ভাইয়ার জন্য একটা পাঞ্জাবি করব, আর সেটার জন্য সুতা লাগবে আমার। তো সুতাটা ভাইয়ার দোকানে ছিল না, তো আমি অন্য দোকান থেকে লাচ্ছি সুতাটা নিয়েছি। এটার পাশেই খুব সুন্দর একটা মানে বুকের দোকান ছিল, এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর শোপিস এবং ফুলের তোড়া বা বুকে রয়েছে। তো আমি ভাবলাম যে এই শপটাও একটু ভিডিও করে নেই, খুব সুন্দর লাগছিল। ভেতরে যে
বুকেগুলো দেখতে কিন্তু খুব চমৎকার, আর এত সুন্দর করে সাজিয়েছে আমার দেখে খুবই ভালো লেগেছে। তো এখান থেকে আমরা সরাসরি চলে গেছি হচ্ছে মাজার কো অপারেটিভ মার্কেটে। তো এই চাচাচার দোকান থেকে হচ্ছে আমি আমার মাস্কের জন্য যে লুপ বা রাবারগুলো থাকে সেগুলাই ক্রয় করে থাকি। তো আমি হচ্ছে চাচার দোকানের নাম এবং মানে মোবাইল নাম্বারটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা যারা জানতে চেয়েছিলেন যে আমি আমার মাস্কের জন্য লুপ বা কালো ফিতাগুলো কোথা থেকে কিনি, তারা অবশ্যই মানে দেখে নেবেন। আমি হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিব। তো এর ফাঁকে আরও কিছু কিছু কেনাকাটা হয়ে গেছে, তো সব কিছু তো আর ভিডিওতে দেখা সম্ভব না। আর প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, এখন আমরা হচ্ছে সামনের দিকে যাচ্ছি। আমরা হচ্ছে বিসমিল্লা কাচ্চি হাউজে যাচ্ছি কাচ্চি খাওয়ার জন্য। তো অনেক ঘোরাঘুরির পরে আমরা হচ্ছে বিসমিল্লা কাচ্চি হাউসটা পেয়েছি। অনেকটা দূর এখানে আমি আমার হাজব্যান্ডের সাথেই এসেছিলাম। তো এবার ভাবি আর আমি আসছি, ভেবেছিলাম যে আমি হয়তো পেছনে ফেলে আসছি, বাট আর একটু সামনে এগিয়ে দেখি যে চলে আসছে। তো কাচ্চি হাউসটা মোটামুটি ফাঁকাই ছিল এই সময়টা। তো আমি আর ভাবি দুজনে হচ্ছে হাফ হাফ কাচ্চি নিয়ে নিয়েছি। তো ঘোরাফেরা খাওয়া দাওয়া সবই হয়েছে, আর খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো এখানকার হচ্ছে কাচ্চিটা কিন্তু অসম্ভব মজা, খুবই ভালো লেগেছে আমাদের। ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম আবারও এখানে আসব। তো আমরা হাফ হাফ নিয়েছিলাম, আর আমরা কিন্তু হাফই খেতে পারছিলাম না, মানে পরিমাণে অনেক বেশি ছিল। আর হাফ প্লেট কাচ্চি হচ্ছে 150 টাকা। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ব্লগ। তো খাওয়া শুরু করে দেব, আর খেতে খেতে আপনাদের থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।